স্বাধীনতার পর বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিতে গিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুর জনপ্রিয়তার রহস্য জানতে চেয়েছিলেন। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি আমার জনগণকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে জনগণকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সে কথাও ভেবেছিলেন। স্বাধীনতার পর মাত্র 3.5 বছরে দেশ পরিচালনার এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বঙ্গবন্ধুর মানবিক হাতের স্পর্শ লাগেনি। সাধারণ মানুষের কল্যাণই ছিল তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম আদর্শ। তাই তিনি একটি অসাম্প্রদায়িক এবং সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। স্বাধীনতার পর মাত্র 11 মাসের মধ্যে বঙ্গবন্ধু জাতিকে সংবিধান উপহার দিয়েছিলেন। সংবিধানের মূল স্তম্ভ ছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করেই তিনি এই সংবিধান প্রণয়ন করেছিলেন। পাকিস্তানের বর্বর সেনাদের হাতে এদেশের অসংখ্য মেয়েকে লাঞ্ছিত হতে হয়েছিল। সমাজ তাদের গ্রহণ করতে চায়নি। এমনকি লাঞ্ছিত মেয়েদের বাবারা পিতৃ পরিচয় দিতে অস্বীকার করলে বঙ্গবন্ধু নিজেকে তাদের পিতা হিসেবে ঘোষণা দেন। স্বাধীনতার আগে 1970 সালের 12ই নভেম্বর দেশের উপকূলীয় অঞ্চলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কি প্রচণ্ড আঘাত হানে। জনপদ লণ্ডভণ্ড হয়, প্রাণ হারায় 10 লাখেরও বেশি মানুষ। বঙ্গবন্ধু তার নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে দুর্গত মানুষের পাশে ছুটে যান। সহায় স্বজনহারা মানুষের কাছে তিনিই প্রথম অভয়ের বার্তা পৌঁছে দেন। বঙ্গবন্ধুর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 1972-এর 14ই এপ্রিল পর্যন্ত বকেয়া ও সুদসহ কৃষিজমির সকল খাজনা মওকুব করা হয়। ভূমিহীন কৃষকদের অবস্থার কথা ভেবে বঙ্গবন্ধু তাদের মধ্যে খাস জমি বণ্টন করেন। লবণ কর প্রত্যাহার করে নেওয়া হয়। কোথায় তিনি নেই, বঙ্গবন্ধু মিশে আছেন মানুষের হৃদয় জুড়ে। যখন ছিলে পদ্ম ফোটে, সন্ধ্যা নামে রাখাল ছোটে গৃহের পানে, তখন বাঁশির সুরে সুরে তাকাই ফিরে অন্তপুরে চোখের টানে, দেখি হিজল তমাল গাছে তোমার একটি ছবি আছে।